আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি খাবার, চিকেন নাচোস। তো ভিউয়ার্স, চলুন দেখি কিভাবে রান্না করলাম। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। চলুন ভিউয়ার্স, শুরু করি। শুরু করার আগে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এটা শব্দটা খেয়াল করলে বুঝবেন। অবশ্যই শব্দ শুনে বুঝতে পারছেন। চলুন তাহলে রান্নাটা দেখি। ভিউয়ার্স, তৈরি করব নাচোস, সেজন্য প্রথমে আমি চিকেনটাকে রেডি করব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের পরিমাণ রান্না সোয়াবিন তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 1/2 চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা। তেলের মধ্যে একটু ভেজে নেব। ভিউয়ার্স, এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। ব্যাস, এই মশলা দিয়েই আমি চিকেনটাকে রেডি করব। আর কোনো মশলা দিব না, গরম মশলা বা অন্যান্য মশলা। আপনাদের হাতের কাছে যদি তান্দুরি মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসবে। বাট আমি নাচোসের চিকেনটাকে আসলে এভাবেই করি, আর আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি। এবার মশলাটাকে একটু কষানো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিকেন। আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমাটাও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আর সেই ফাঁকে আমরা নাচোসের যে চিপসটা সেটাকে রেডি করব। তাহলে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। এর মধ্যে যদি একটু পানির প্রয়োজন হয় রান্না হওয়ার জন্য, আমরা সবাই চিকেন রান্না করতে পারি, তো তখন একটু পানি অ্যাড করে দিব। আর যদি দরকার না হয় সেক্ষেত্রে আর প্রয়োজন নাই। ওকে ভিউয়ার্স, এখন আমরা চিকেন নাচোসের জন্য চিপসটা রেডি করব। ভিউয়ার্স, চিপসটা তৈরির জন্য এখানে আমি 1/2 বাটি ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এতে করে চিপসটাকে বেশি মুচমুচে করবে, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সোয়াবিন তেল। এবার এটাকে আগে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর নর্মাল পানি দিয়ে একটা রুটি বেলার মতো একটা কাই তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার কাইটা রেডি হয়ে গেছে। আমি যে পরিমাণ কাই নিয়েছিলাম এতে করে আমার 2টা রুটি হবে। এবার আমি এই 2টা দিয়ে পাতলা করে, মানে আমরা রেগুলার যে রুটি বানাই প্রতিদিন সেরকমভাবেই 2টা রুটি তৈরি করে নেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না। ভিউয়ার্স, আমি 2টা রুটি বেলে নিয়েছি। এবার এই ছুরিটার সাহায্যে আমি এই রুটিগুলোকে একটু কেটে নেব। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কীভাবে কাটছি। ঠিক এভাবে করে আমি কেটে নিব। আর এই ছুরির মাথাটা দিয়ে আমি কয়েকটা ছিদ্র করে দিচ্ছি, যাতে করে আমি যখন এই নাচোসের চিপসগুলো ভাজব তখন ফুলকো হয়ে না যায়। ভিউয়ার্স, আমি প্রতিটা চিপস ছিদ্র করে এরকম করে কেটে নিয়েছি। এভাবে আমি আরেকটা রুটি আছে সেটাও কেটে নিব। আর এরই মধ্যে আমাদের চিকেনটা বোধহয় হয়ে গিয়েছে, আমরা সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব।
ভিউয়ার্স, আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেন খুব শুকনো শুকনো হবে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব। ভিউয়ার্স, নাচোর চিপসটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই চিপসগুলোকে ভেজে নিব। ভিউয়ার্স, আমি এই চিপসগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার নাচোসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এরকম ব্রাউন কালার করে সবগুলোকে ভেজে নিব। ভিউয়ার্স, আমার নাচোসের চিপসটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর সাজানোর জন্য নিয়েছি কিছু গাজর কুচি, শসা কুচি। আর এখানে নিয়েছি একটার মধ্যে হোয়াইট, এটা হয়েছে টমেটো সস, আর এটা টমেটো সসেরই বোতল, বাট এটার মধ্যে আমি হোয়াইট সস বানিয়ে ভরে রেখেছি। আর এই হোয়াইট সসের রেসিপিটা আমার চ্যানেলে আছে। তো সাজানোটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে, যেভাবে পছন্দ করেন সেভাবে সাজাবেন। আমি আমার মতো করে একটু সাজিয়ে দেখাচ্ছি। এবার এর উপরে দিয়ে দিব একটু হোয়াইট সস। এবার চিকেনগুলো দিয়ে সাজিয়ে নেব, দিয়ে দিব কিছু গাজর কুচি, কিছু শসা কুচি। এবার চিপসগুলোকে নিজের পছন্দ মতো সাজিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি নাচোসটাকে এভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সুন্দর করে সাজালে সাজাবেন। আমি খুব ভালো করে পারলাম না, যেমন পারলাম তেমনই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।